আমি বাংলা গ্রিলস, বিয়ার গ্রিলসের জাতির ভাই। আমি পৃথিবীর কোনো জায়গায় যাইনি, তাই এখন আমি কোমরে লুঙ্গি পেতে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ব। আপনাদেরকে দেখাবো কীভাবে দুর্ধর্ষ পরিবেশে চুল পাকনামি করে টিকে থাকতে হয়, যেখানে টিকে থাকা প্রায় অসম্ভব। আমরা এখন যাচ্ছি খুলনার বাইপাস মরুভূমিতে, যেখানে টিকে থাকা অসম্ভব কিছু না হলেও আমি আমার মোটা বুদ্ধি প্রয়োগ করে টিকে থাকব। আমরা এখন খুলনার বাইপাস রোড দিয়ে উড়ে যাচ্ছি। আমরা এখন হেলিকপ্টার ল্যান্ড করাবো, ঠিক আছে? এ পাইলট, হেলিকপ্টার নামাও, হেলিকপ্টার নামাও, আমার ভয় করে। অবশেষে আমি হেলিকপ্টার থেকে 12 ইঞ্চি নিচে ভূপৃষ্ঠে লাভ দিলাম। সাথে আছে টিকটকের বিখ্যাত ক্যামেরাম্যান আবুল আলী। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ক্যামেরাম্যান দৌড়াও, দৌড়াও আমার সাথে, দৌড়াও দৌড়াও। উদয় উদয় কেন দৌড়বো? আরে মিয়া, না দৌড়ালে অ্যাডভেঞ্চার মনে হবে না। আমার জাতির ভাই বিয়ার গ্রিলস অ্যাডভেঞ্চার মানে দৌড়ায়, ঠিক আছে? না দৌড়ালে হবে না। আসো আসো, দৌড়াও দৌড়াও দৌড়াও। ওই সামনে একটা গরু দেখা যাচ্ছে, আমাদের রাত্রে ডিনার হবে, আসো আসো দৌড়াও। অবশেষে মাইলের পর মাইল দৌড়াতে দৌড়াতে আমি রাজশাহীর কাছাকাছি পৌঁছে গেলাম। ওয়াও, দেখুন পদ্মা নদী। আসুন আসুন আসুন, ক্যামেরাম্যান আসো, দেখুন এই হচ্ছে পদ্মা নদী। আমি আসলে এতক্ষণ এটারই অপেক্ষায় ছিলাম। আসলে আমার তো জানেনি, আমি হচ্ছে বিয়ার গ্রিলসের জাতির ভাই, আমার ময়লা পানি ছাড়া হজম হয় না, বুঝছেন? এই জন্য আমি কী করছি, আমি বাসার থেকে ভালো পানি, মিনারেল ওয়াটার নিয়ে আসছিলাম, সেটা আমি ফালাই দিয়েছি, ঠিক আছে? এবং এই ভোলা পানি আমি খুঁজতেছিলাম, এখন আমি এই পানি খাবো, কারণ এই পানিতে অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটন, ভিটামিন, হ্যান্ড স্যান অনেক কিছু থাকে, ঠিক আছে? আসুন ক্যামেরাম্যান, তুমি খাবে না কি? না না, ময়লা পানি, ওয়াও পদ্মা নদীর ময়লা পানি। পেট ভরে ময়লা পানি খাওয়ার পর আমি আবার দৌড়াতে লাগলাম। এভাবে দৌড়াতে দৌড়াতে আমার খুব খিদে পেয়ে গেল, কারণ বেশি পরিমাণে ময়লা পানি খাওয়ার কারণে আমার পাকস্থলী সংকুচিত হয়ে গেছে। তাই আমি কিছু উল্টাপাল্টা খাবারের সন্ধানে বের হলাম। ময়লা পানি খেলে আমার খুব খিদে পায়, এই মুহূর্তে আমার অনেক খিদে পেয়েছে। দেখি আশেপাশে কোনো খাবার টাবার পাওয়া যায় কিনা। ক্যামেরাম্যান আসো। ও, আসলে আমি একটা খুব সুন্দর খাবার পেয়ে গেছি, দেখুন এদিকে আসুন। এই দেখুন নারিকেল গাছ, এই নারিকেল গাছে অনেক কলাবাদুর বাসা বাঁধে। কলাবাদুর যখন ডিম পাড়ে, ঠিক আছে, তখন মাঝে মাঝে তারা নারকেলের বিচি ভেবে ডিমগুলো গাছের নিচে ফেলে দিয়ে যায়। ভাগ্য ভালো থাকলে এরকম আমরা কিছু বাদুরের ডিম পেয়ে যেতে পারি। বলে কি বাদুরেও ডিম পাড়ে? ওয়াও, আমাদের ভাগ্য আসলে আজকে খুবই ভালো, যার কারণে একটা কলাবাদুরের ডিম অবশ্য পেয়ে গেছি। আসুন দেখুন ক্যামেরাম্যান, এদিকে আসুন। এই দেখুন, এই যে ভালো করে ফোকাস দেন, দেখছেন কলাবাদুরের ডিম। আসলে এই কলাবাদুরের ডিম খুবই পুষ্টিকর একটা জিনিস, ঠিক আছে? বাদুর কালা হতে পারে, কিন্তু এই ডিম কিন্তু হলুদ হয়, ঠিক আছে? এটাই হচ্ছে সায়েন্স, এটাই সায়েন্স। বলে কি বলে কি বলে কি? হ্যাঁ ঠিক আছে, তুমি চুপ থাকো। হ্যাঁ, এখন আমি এই ডিমটা খাবো। আমি যদি বাড়ি থাকতাম, এই ডিমটা আমি মজা করে ঝাল পেঁয়াজ এবং জিরা রসুন দিয়ে খুবই অমলেট বানিয়ে খেতাম, কিন্তু এখন আমার খুবই খিদে পেয়েছে, কারণ পদ্মা নদীর ময়লা পানি খেয়ে আমার খিদে আরও বেড়ে গেছে। সেজন্য আমি এই ডিমটা কাঁচাই খেয়ে নেব। খুবই সুস্বাদু, এটা অনেক ভিটামিন, মিনারেল, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড অনেক কিছু আছে, খুবই মজা পেলাম, একটু জঘন্য খেতে। অবশেষে প্রায় 56,000 বর্গ মাইল পাড়ি দেওয়ার পর আমি পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত ঠিকানা। অবশেষে আমরা আশার আলো দেখতে পেয়েছি। ওই দেখো একটা লোকালয়, মানে রাস্তা। আসুন, আমরা আমাদের বাড়ি ফেরার রাস্তা চলে এসেছি। আসুন আসুন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে, আমি এই হেলিকপ্টারে করে বাড়ি ফিরবো।
বেঁচে থাকার মূল মন্ত্র হচ্ছে উল্টাপাল্টা জিনিস খেয়ে বেঁচে থাকা। আর এটা করতে পারলে আপনি বেঁচে থাকতে পারবেন। আর এখন আমার বাড়ি ফেরার পালা। হ্যালো, ঘরে নিয়ে যাও। হ্যাঁ পাইলট, চলো। আর হেলিকপ্টারে কি তেল চাষ নাকি?